35 বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইজ, আজও সাফল্যের শিখরে। হাই, আমি অন্তরা সরকার। আমি দিশারি ভবনের স্টুডেন্ট ছিলাম, আছি এবং থাকব। আমি বর্তমানে সাব ইন্সপেক্টর অফ স্কুলস হিসেবে কল্যাণী সাব ডিভিশনে চাকরি করছি। আমরা জানি যে সারা বিশ্ব আজ এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হয়েছে, আর এই করোনার মোকাবেলা আমাদেরকেই করতে হবে, একজোট হয়ে করতে হবে মেন্টালি। তবে আমার কি মনে হয় জানো তো, স্টুডেন্ট লাইফে এই লকডাউন পুরোটাই যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে তা কিন্তু নয়। কারণ এই লকডাউনের জন্য আমরা যে অফুরন্ত সময় পেয়েছি বা পাচ্ছি তা প্রাইসলেস, তাই না? এই এটাকে কাজে লাগাতে হবে আমাদেরকেই। রাইস সবসময় আমাদের পাশে ছিল এবং আছে এবং থাকবে। রাইস ইতিমধ্যে তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে, সেগুলো তোমরা করো, ফলো করো, স্যার ম্যাডামদের অ্যাডভাইস অনুযায়ী চলো। আমার মনে হয় এতে ভয়ের কোনো কারণ নেই, কারণ সারা বিশ্বে যে ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছে, গভর্নমেন্ট তার জন্য বাধ্য হয়ে কিছু পরিকল্পনা নিয়েছে সাময়িকভাবে, ঠিক আছে? যেমন রিক্রুটমেন্ট প্রসিডিওরটা সাময়িকভাবে কিছু সময়ের জন্য স্থগিত রাখা, বা ধরো নতুন কোনো স্কিম ঘোষণা না করা, এইগুলো। কিন্তু এগুলোই কোনোটাই দীর্ঘমেয়াদি নয়, বারবারই বলছি, এগুলো সবই সাময়িক। এগুলোর কথা ভেবে তোমরা যদি এখন পড়াশোনা না করো বা পিছিয়ে আসো, তাহলে কিন্তু তোমাদেরই বিপদ। কারণ তোমরা এই মুহূর্তে বাকিদের থেকে কিন্তু পিছিয়ে পড়বে, যারা পড়াশোনাটা মন দিয়ে করবে, ঠিক আছে? আমরা যেমন জ্বর হলে ওষুধ খাই, আমরা কি ভাবি যে জ্বর আমাদের চিরকাল থেকে যাবে, কোনো দিন কমবে না? সেরকমই তাই বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সাময়িক, বারবার বলছি সাময়িক, কখনোই চিরস্থায়ী নয়। এর থেকে আমরা খুব শিগগিরই মুক্তি পাব এবং সব কিছু আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিক মতো করো, মন দিয়ে করো এবং চালিয়ে যাও। আর যা তোমাদের অসুবিধা হবে তোমরা রাইসকে বলবে, নিশ্চয়ই তোমরা তার সাহায্য পাবে। হ্যাঁ, আর প্রস্তুত হও, নিজেদের তৈরি করো। অল দ্য বেস্ট, সাফল্য তোমাদেরই হাতে। ধন্যবাদ। ৩৫ বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইজ, আজও সাফল্যের শিখরে।